হ্যালো বন্ধুরা, রান্নায় রকমারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন মোমো রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমে আমি একটু ময়দা মেখে নেব। তার জন্য আমি একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবং এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ রিফাইন অয়েল। এবার এই ময়দাটাকে আমি খুব ভালো করে মোয়াম দিয়ে নেব। এই ময়দাটা আমি খুব ভালো করে মোয়াম দিয়ে নিয়েছি, দেখুন কিরকম মুঠো হয়ে আসছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে দেব এবং ময়দাটা মেখে নেব। ময়দাটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি 1/2 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। এই সময় আমি মোমোর স্টাফিংটা তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার এই চিকেনগুলোকে আমি গ্রাইন্ড করে নেবো। চিকেনটা আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ লেবুর রস, স্বাদ মতো লবণ, কিছুটা পেঁয়াজ কুচি, 2টো লঙ্কা কুচি, কিছুটা ধনে পাতা কুচি, 1 চামচ রিফাইন্ড অয়েল এবং 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবং মোমোর জন্য স্টাফিং রেডি করে নিয়েছি। এবার আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি 1/3 ভাগ জল দিয়ে দেব। আমি পাত্রটির 1/3 ভাগ জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কুচনো বাঁধাকপি, কারণ এটাতেই আমি মোমোর জন্য স্যুপ তৈরি করব। আর দিয়ে দেবো কিছুটা গ্রেট করা গাজর, এবং 1 চামচ মতো চিকেনের পেস্ট, এবং 1/2 চামচ লবণ দিয়ে দেবো। এবার এই জল সহ সমস্ত উপকরণ আমি গ্যাসে বসিয়ে দেবো বয়েল হওয়ার জন্য। পাত্রটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দেবো যতক্ষণ না জলটা ফুটতে শুরু করে। এই সময় আমরা মোমোটা তৈরি করে নেব। ময়দাটাও সেট হয়ে গেছে। ময়দা থেকে এইভাবে ছোট ছোট আমি নেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নেব এবং স্টাফিংগুলো ভরে দেব। এইভাবে ছোট ছোট করে আমি বেলে নেব। এবং চিকেনের স্টাফিংটা দিয়ে আমি মুখটা মুড়িয়ে দেব। এইভাবে আমি সব মোমোগুলো রেডি করে নেব।
এইভাবে সমস্ত মোমোগুলো আমি তৈরি করে নেব। আরেকটা আপনাদের দেখিয়ে দিই, এইভাবে চিকেনের স্টাফিং ভরে আমি মোমোগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ফুটো থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। এবং এই রেডি মোমোগুলো এখানে আমি সাজিয়ে নেব। এবার এই ফুটো থালাটা আমি এই ফুটন্ত যে আমি স্যুপ তৈরি করছিলাম তার ওপরে আমি বসিয়ে দেবো, এবং ওপর থেকে এটাকেও ঢেকে দেবো। 15 মিনিটের জন্য আমি মোমোগুলোকে বয়েল করে নেব। এই সময় আমি মোমোর জন্য চাটনি রেডি করে নেব। তার জন্য আমি ধনে পাতা এখানে ধুয়ে রেখেছি, এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 8-10টা রসুনের কোয়া এবং 2টো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। ধনে পাতাটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1টা পাতিলেবুর রস, এবং স্বাদমতো লবণ, এটাকে আমি ভালো করে মেখে নেব। মোমোর জন্য চাটনি রেডি। 15 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। মোমোটাও আমাদের একেবারে রেডি হয়ে গেছে, সুন্দর বয়েল হয়েছে। এখানে স্যুপটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার এই স্যুপের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ এবং 1 চিমটে মতো গোলমরিচ গুঁড়ো। মোমোর স্যুপ একেবারে রেডি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।